আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব পিককিট টুতে ভিডিডি ভোল্টেজ সোর্স ইরোর সমস্যা দেখা দিলে আমরা কি করতে পারি। দেখা যায় যে ম্যাক্সিমাম যারা পিককিট টু ইউজ করে তাদের মধ্যে অনেকেরই ভিডিডি ভোল্টেজ সোর্স ইরোর এই প্রবলেমটির সম্মুখীন হয়। তো চলুন আজকে দেখা যাক এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। প্রথমে আমাদেরকে পিককিট টু সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। পিককিট টু সফটওয়্যারটি ওপেন করার পরে দেখেন এই যে এখানে আমার আইসিটি ডিভাইসের সাথে যে আইসিটি কানেক্ট করা আছে সেটি পেয়ে গেছে এবং এখানে লেখা দেখেছে পিককিট টু ফাউন্ড অ্যান্ড কানেক্টেড। কিন্তু দেখেন আমাদের এখানে যে এই ভোল্টেজ সোর্সটা আছে মানে ভিডিডি ভোল্টেজ যে সোর্সটা আছে এটা দেখাচ্ছে হচ্ছে 2.5। তো এটা যদি 5 না আসে সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা দেখা দিতে পারে। তো আমরা এটা কিভাবে সলভ করব, তো দেখেন প্রথমে আপনাদেরকে একটু দেখাই। আমি যখন আইসিটি ব্ল্যাঙ্ক চেক দিলাম তখন দেখাচ্ছে ডিভাইস ইজ ব্ল্যাঙ্ক। যখন আমি ইরেজ করব দেখেন আমার সামনে একটা ওয়ার্নিং লেখা আসতেছে যে মিনিমাম ভিডিডি ভোল্টেজ থাকা লাগবে আমার 4.7, বাট আমার এখানে নাই। তো এই সমস্যার সম্মুখীন হলে আমরা প্রথমে টুলসে যাব। টুলসে যাওয়ার পরে দেখেন এখানে টার্গেট ভিডিডি সোর্স লেখা আছে, এখান থেকে দেখেন আমাদের অটো ডিটেক্ট করা আছে, আমরা এটাকে ফোর্স পিককিট টু করে দেবো। তো ফোর্স পিককিট টু করে দিলে দেখেন এই লেখাটা 5 হয়ে যাবে। এই লেখাটা যদি 5 হয়ে যায় তাহলে আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। তো এখন দেখি ইরেজ করে কী অবস্থা হয়। দেখেন আমাদের একবারে ইরেজিং হয়ে গেছে। তো আমি এখন উইন্ডোটি কেটে দিব। কেটে দেওয়ার পর আরেকবার পিককিটের সফটওয়্যারটি ওপেন করি। দেখেন এখানে কিন্তু আমার সেই 5.5ই আছে এবং টুলসে গেলে আমরা দেখব এখান থেকে পিককিট টু লেখা আছে। তো দেখেন এখন আবার ব্ল্যাঙ্ক চেক দিই এবং ইরেজ করি। দেখেন ইরেজিং কমপ্লিট, আমাদের কিন্তু কোনো সমস্যা হইতেছে না। তো আমরা যারা ভিডিডি ভোল্টেজ সোর্স ইরোর অথবা আমাদের ইরেজ করার সময় ওয়ার্নিং লেখা আসে আমরা যদি এই পন্থা অবলম্বন করি তাহলে আমাদের এই সমস্যাটি আর দেখা দেবে না। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনা করা যাবে। আল্লাহ হাফেজ।